সনাতন বালিকা প্রাথমিক বিদ্যালয়ত কালি আন্তঃৰাষ্ট্ৰীয় পুতলা মহোৎসৱ 2024 অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কলা আৰু সাংস্কৃতিক ফাউণ্ডেশ্যন বেংগালুরুৰ উদ্যোগত লোককলাসমূহৰ প্ৰসাৰ আৰু প্ৰচাৰৰ উদ্দেশ্যে সমগ্র দেশতে এই উৎসৱৰ আয়োজন কৰি অহা হৈছে। মহোৎসৱ উপলক্ষে বিদ্যালয়খনত পুতলা নাচৰ জৰিয়তে ৰাৱণ বধ নাট পৰিৱেশন কৰা হয়। উল্লেখযোগ্য যে অযোধ্যাত ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কাৰ্যসূচীৰ লগত সংগতি ৰাখি এই মহোৎসৱৰ আয়োজন কৰা হয়। পুরোজিত একাডেমি জড়িয়ে তেওঁলোকে আজি এটা দল আহিছে আমার বিদ্যালয়ত ছাত্রীসকলক পুতলা নাচ দেখাওয়ার কারণে আমার লগত যোগাযোগ করেছে। আমি খুব আনন্দিত, খুব ভাল লাগিছিল, আমি সকলে এক্সাইটেড হয়েছিল। আমার মানে এনেকুৱা এটা অনুষ্ঠান আমার ছাত্রীসকলে দেখিব, ছাত্রীসকলে শুনি পিনে খুব মানে তেওঁলোক মানে চোৱাৰ কারণে আগ্রহ প্রকাশ করে আছিল। শুৱালকুছি সনাতন বালিকা প্রাথমিক বিদ্যালয়ত পুতলা নাচ পরিবেশন করা হল। আজি সুরজিত একাডেমির জড়িয়ে পরিবেশন করা হয়েছে। এই চারিদিনিয়া যদি পুতলা নাচ মহোৎসবর আয়োজন করা হয়েছে, সেই আয়োজনত আজি রাবণ বধ রামায়ণের উপর আমার নাটক এখন পরিবেশিত হয়েছিল আর সেই নাটক সুতা পুতলার জড়িয়ে হয়েছিল, ছায়া পুতলার জড়িয়েও হয়েছিল। আমি তাতে ছায়া পুতলা কিছু লড়াছালীক দেখাবলে চেষ্টা করেছিলাম। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান